বর্তমান সময়ে করোনা ভাইরাস সম্পর্কে গোটা বিশ্ব আজ ততস্থ যারা চিকিৎসা বিজ্ঞানে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করে পৃথিবীর সমস্ত টেকনোলজি প্রযুক্তি যাদের হাতের কাছে যারা অস্ত্র গোটা পৃথিবীতে প্রোভাইডেড করে তারা আজ পর্যন্ত এই বর্তমান সময়ের এই সিটুয়েশনে কি মুসলিম কি নন মুসলিম কি আমির কিংবা ফকির আবার বনিতা গোটা পৃথিবীর মানুষ আজ তটস্থ এই করোনা ভাইরাস সম্পর্কে অথচ আল্লাহ তালার এই ছোট্ট মাহলুক ছোট্ট একটি মাহলুক যা টেলিস্কোপেও দেখা যায় না এত ছোট্ট এই মাহলুকের ভয়ে আজ গোটা বিশ্ব তটস্থ আসুন আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে এই ভাইরাস সম্পর্কে আমাদের কি ধারণা রাখা উচিত সংক্ষিপ্তভাবে সে কথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিমা শীতিল্লাহ বেজিনিল্লা আল্লাহ তালা কানুন কারিমসুরাবান ইসরা মধ্যে বলেন ইল্লা নাহনু মহলিকুহা কিয়ামাতি আজিবুহা আজাবানি মাস্তুরা পৃথিবীর ক্যামতের পূর্বে আমি বিভিন্ন করিয়াকে বিভিন্ন দেশকে বিভিন্ন জাতিকে আমি ধ্বংস করে দেব মহলিকুহা কবলা ইয়ামাতি আউমু আজিবুহা অথবা আজাব প্রেরণ করব। ভয় ভীতি বিভিন্ন রকমের মহামারী বিভিন্ন রকমের শাস্তি আজাবান সাদিদা আমি প্রেরণ করবো কানাজা লিকা ফিল কিতাবি মাস্তুরা এবং এটি পূর্বেই থেকে লিখিত রয়েছে পৃথিবীতে যত বালা মুসিবত আসে এর বিভিন্ন রূপ হতে পারে একই বালা মুসিবতে একজন মুসলিম একজন নন মুসলিম উভয় গ্রেফতার হয়েছেন এখানে মুসলিমের জন্য দুটি অপশন থাকে আর বেইমান কাফের অথবা জালেম অথবা বিধর্মী অথবা নন মুসলিম তাদের জন্য একটি ভিন্ন রূপ হতে পারে মুমিন ব্যক্তি যদি একই বিপদে পতিত হয় সেই ক্ষেত্রে মাজাতে একটি হাদিস থেকে আমরা বলবো তার আগে করানুল করিম থেকে আমরা জানি করানুল করিমে আল্লাহ তালা বিভিন্নভাবে বান্দাদেরকে পরীক্ষা করবেন কথা এই কথাটি আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে বলেছেন সামারাত সুতরাং যে সমস্ত বিপদ আপদ আসে এটা হয় পরীক্ষা অথবা গুনামাফের কারণ হয় পরীক্ষা না হয় গুনামাফের কারণ অনুরূপভাবে আল্লাহ তালাই বিপদ আপদ দিয়ে জাতীয় বিভিন্ন ভাইরাস দিয়ে সুস্থতার অসুস্থতার পূর্বে সুস্থতার যে নিয়ামত সেটাকেও স্মরণ করিয়ে দেন রসুল্লাহ সাল্লার সাল্লাম বলেছেন সমস্ত মানুষ দুটি নিয়ামত সম্পর্কে উদাসীন মাতানে ফিহিমা কাথি নাস অধিকাংশ মানুষ দুটি নিয়ামত সম্পর্কে উদাসীন আর সেহাতু আল ফারাক সুস্থতা এবং অবসর যাদেরকে আজ করোনা ভাইরাস আক্রান্ত করেনি সে সমস্ত ভাইদেরকে সে সমস্ত ভাই এবং বন্ধুদেরকে বলবো যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এর নিয়ামত স্বরূপ আমাদেরকে যে করোনা ভাইরাস আক্রান্ত করেনি এর নিয়ামত স্বরূপ এই সুস্থতার নিয়ামত স্বরূপ আমরা যেন আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করি অধিক ইস্তেফার পাঠ করি সালাত সিয়াম দান সৎকা উত্তম কথা মারুফ কাজ এ জাতীয় ভালো কাজে যেন আমরা নিজেদেরকে নিজেদেরকে যেন আমরা এর মধ্যে মশগুল রাখি এটি হবে আমাদেরকে যে তালা এই জাতীয় মবতলা এই জাতীয় আপদে যে পতিত করেননি তার সুক্রিয়াতান সুস্থতার সুক্রিয়াতান আমরা যেন সদা সর্বদা জিকি আজগার এবং বিভিন্নভাবে আমলে সালেহের মধ্যে যেন নিজেদেরকে আমরা মশগুল রাখতে পারি এটি এটি হবে সর্বপ্রথম সুস্থতার একজন ইমানদারের জন্য সুস্থতার নিয়ামত স্বরূপ এই কাজগুলো করা দ্বিতীয় হল যদি কোনো ভাই শুধু করোনা ভাইরাস নয় যে কোনো রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে দুটি অবস্থা সৃষ্টি হতে পারে রসুলুল্লাহ সাল্লারিয়াসাল্লাম বলেছেন মান্দার আজমায়েশের জন্য আল্লাহ তালা বিভিন্ন রকমের বিপদ আপদ তাদেরকে দেন অনুরূপভাবে তাদের অন্যায় তাদের অত্যাচার তাদের জুলুম তাদের নির্যাতন তাদের পাপের কারণে শাস্তি স্বরূপও তালা এই জাতীয় বিপদ আপদে পতিত করেন তার মানে একজন মমিন যদি কোনো কারণে এ জাতীয় কোনো বিপদাফাদে পতিত হয় তাহলে সেটি তার দু ধরনের হতে পারে হতে পারে তার এটা আজমাস বা পরীক্ষা তার গুণমাফের কারণ অথবা হতে পারে তার অন্যায় তার জুলুম তার এ জাতীয় বিভিন্ন অপকর্মের শাস্তির মূল শাস্তির পূর্বে এটি লঘু শাস্তি যাতে করে সে সতর্ক হয় করণকারী বলেনা আল আদাবিল আকবরি আলা আল্লাহমিয়র জন আমি সামান্য ছোট ছোট বিভিন্ন ধরনের বিপদ দিয়ে তাদেরকে আমি আস্বাদন করাই যাতে করে তারা আমার দিকে প্রত্যাবর্তন করে অনুরূপভাবে এদের সমস্ত বিপদ আফাদ আসে হাজরতে আয়সা আল্লাহ তাল আন্না থেকে মারুই তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমি জিজ্ঞেস করেছিলাম এই জাতীয় তাউন সম্পর্কে প্লেগ বা মহামারী সম্পর্কে তখন রসুল্লাহ সাল্লি আয়সাল্লাম তিনি বলেন যে আল্লাহ তালা তার বান্দাদের উপরে আল্লাহ তালা তার বান্দাদের উপরে এই জাতীয় বিপদ আপদ এই জাতীয় বিপদ আপদ দ্বারা পতিত করেন তাদেরকে তাদের তাদের স্বরূপ তাদের শাস্তি স্বরূপ এই জাতীয় বিপদ আপদ প্রেরণ করেন ঠিক অনুরূপভাবে ওই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম এটাও বলেছেন যে একই বিষয়ে আবার মুমিনদের জন্য সেটি রহমতের কারণ হয় মুমিনদের জন্য রহমতের কারণ হয় অর্থাৎ মুমিনদের জন্য রহমাত হয় কিন্তু বেইমানদের জন্য এটি শাস্তির কারণ হয় এবং রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি এই জাতীয় তাউন বা প্লেগ বা মহামারীতে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন সুতরাং এটি এক ধরনের ইমানের হতে পারে এটি শাস্তি হতে পারে সুতরাং এই অবস্থাতে একজন মুমিনের উচিত সে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করা তবে সে সাথে সাথে এই কথা মনে রাখতে হবে কোরআন এবং সুনার দৃষ্টিতে আজ গোটা পৃথিবীতে যেভাবে করে মুসলমানরা পথ ভ্রষ্ট হয়েছে মুসলমানদের মধ্যে আল্লাহর নাফার মানি বেহায়াপনা বেহায়াপানা বেড়াল্লাপানা সুদ ঘুষ চুরি ডাকাতি মিথ্যা বিভিন্ন রকমের নাস্তিকতা বিভিন্ন রকমের শরীয়তের লঙ্ঘনীয় যে সমস্ত বিষয়গুলো যেমন মুসলমানরা শুরু করে দিয়েছে ঠিক অনুরূপভাবে বিধর্মীরাও তারাও আজকের মুসলমানদেরকে রিস্তেনাবুদ করতে তারা যেন এক এবং একত্রিত অভিন্ন হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করতে আল্লাহ তালা এই জাতীয় বিপদ আপদের মাধ্যমে তার আসমানের হুকুম এবং তার একক বাদশাহীর বিষয়টি এই জমিনবাসী দুনিয়াবাসীর সামনে স্পষ্ট করেন উন্মোচন করেন তাই চাই সে জালেম হোক চাই সে মাজলুম হোক চাই সে মুসলিম হোক চাই সে নন মুসলিম হোক মানতে বাধ্য এবং দেখুন আজ গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলেন আজ গোটা পৃথিবীর টেকনোলজি বলেন আজ যারা বিভিন্ন রকমের উন্নতি সাধন করেছে তারা আজ অসহায় তারা আজকের দৌড়ে পালাচ্ছে যেন ওই ভাইরাস থেকে তটস্থ হয়ে তাদের রাত আর দিন গুজরান হচ্ছে তার মানে আল্লাহ তালার হুকম ইল্লা ই আল্লাহ তালা যেই হুকুম দেন আল্লাহ তালার এই বাদশাহী একচ্ছত্র বাদশাহী এটা মানতে বাধ্য চাই সে স্বইচ্ছায় মানুক মুসলিম অথবা নন মুসলিম না মানুক আল্লাহর বাদশাহী সত্য এটাই পৃথিবীবাসীকে বোঝানোর জন্য এই জাতীয় ভাইরাসের আগমন আল্লাহ তালার মখলুক সামান্যই মালুক আল্লাহর হুকুম ব্যতীত এ ভাইরাস কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ তালা এটাকে মুসল্ল করে দেন মুসলমানদের উপর মুসল্ল করেন এই কারণে যে তারা আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেছে বিধর্মীদেরকে বিধর্মীদের কাছে এই ভাইরাস আল্লাহ পাঠান এই কারণে যে তারা যারা নিজেদের নিজেরাই দাবি করে যে আমাদের থেকে সুপার পাওয়ার আর কি আছে আমরা সব কিছু বিষয়ে আমরা জ্ঞান অর্জন করেছি উন্নতি উচ্চ শিখরে আমরা আরোহণ করেছি আজ তারা তারাও যাতে করে তাদের অহংকার যাতে করে মাটিতে পতিত হয় আজকের তারা ধরাশায়ী আজকের তারা এ জাতীয় চিকিৎসার ক্ষেত্রে একেবারেই নিস্তেনাবুধ হয়ে আছে এবং জবাব হয়ে পড়ে আছে। তার মানে মুসলিম নন মুসলিম গোটা বিশ্বের মুসলমানদের কাছে আল্লাহর বাদশাহী আল্লাহর একচ্ছত্র অধিকারী যাই আল্লাহ তালাকে কেউ মানুক কেউ ফর্মাবারদার হোক অথবা পৃষ্ঠ প্রদর্শনকারী হোক সকলের জন্য মেসেজ এবং এই প্রসঙ্গে আমি মাত্র দুটি উদাহরণ দেব দু হাজার সাত অথবা দু হাজার আট আটে গোটা পৃথিবীতে ইকোনমিক ধস নেমেছিল গোটা পৃথিবীতে ইকোনমিক ধস নেমেছিল যেটাকে বলা যেতে পারে গ্লোবাল ওয়ার শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর বহু দেশের হাজারো ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল ইকোনমিক এমনভাবে ধরাশায়ী হয়েছিল হাজারো কোম্পানি বন্ধ হয়েছিল হাজার ব্যাংক বন্ধ হয়েছিল লক্ষ মানুষের চাকরি জব লস্ট হয়েছিল সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীরা মানতে বাধ্য হয়েছে তাদের ইকোনমিক এই ডাউন হওয়ার কারণে তারা মানতে এটা বাধ্য হয়েছিল বিধর্মীরা পর্যন্ত যে এই শাস্তি একমাত্র সুদের কারণে সুদি পদ্ধতি যখন গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল আল্লাহ তালা এমন এক ধস নেমে দিয়েছিলেন এবং তারা মানতে বাধ্য হয়েছিল যে ইসলামী ব্যাংকিং পদ্ধতি ইসলামী পদ্ধতি সুদ থেকে বাঁচার একমাত্র উপায় কারণ ইসলামী ইসলামী যেই বাই ইসলামী যেই বেচা বিক্রির যেই বিধি বিধান প্রাণ এবং সুন্না থেকে বিধর্মীরা পর্যন্ত তারা চিন্তা গবেষণা করে দেখেছে যা আসলে এটাই হল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের বিপরীতে এটাই হলো মূলত আসলে গ্রহণযোগ্য বিধান যার দ্বারা উভয় বাসবে। পূর্বের সেই গ্লোবাল ওয়ার ইকোনমিক এই ধস এর মূল কারণ ছিল সুদ সুদি ব্যবস্থা ছিল একমাত্র কারণ আর মুসলমান প্রত্যেকটা মুসলমান জানে যে সুদ মানে হল আল্লাহর সাথে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া আল্লাহ তালা গোটা বিশ্বের কি মুসলিম কি নন মুসলিম গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন ইকোনমিক ধসের অবস্থা অবস্থার প্রেক্ষাপট মনে রাখতে হবে সাথে সাথে এই ভাইরাস এটি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যে অসহায় এখলাসের মধ্যে আমরা স্বীকার করেছি কিন্তু মানুষ ভুলে যায় উলহু আল্লাহ আহাদ আল্লাহ বেনিয়াস তুলনাবিহীন মুখাপেক্ষিহীন এটা মানুষ ভুলে যায় গোটা পৃথিবীর মানুষ আজ অসহায়ত্ব আজ এই ভাইরাস দিয়ে যেন তাদের অসহায়ত্ব প্রমাণ হয়েছে দেখুন এই ভাইরাস শুরু হয়েছে চায়না থেকে চায়না এমন একটি রাষ্ট্র আমেরিকার পরে শক্তিশালীর দিক থেকে বিভিন্ন অস্ত্রের দিক থেকে বিভিন্ন তানজিমের দিক থেকে জনসংখ্যার দিক থেকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা পৃথিবীর গোটা বিশ্বের বাজারকে তারা ধরে রেখেছে বিভিন্নভাবে তারা আমেরিকার পরে যাদের অবস্থান বলতে গেলে আজকের যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে অথবা উন্নতির শিখরে দাবি করে এদেরকে সবাইকে জানে মেসেজ যে গোটা পৃথিবীর মানুষ দেখো কত অসহায়ত্ব ছোট্ট একটা মাখলুকের কাছে যা চোখ দিয়েও দেখা যায় না কানুল কারিমে আল্লাহ তালা এই জাতীয় অবস্থা মানুষকে যখন আল্লাহ তালা টাকা পয়সা দেন ধন দৌলত দেন স্বাস্থ্য দেন ক্ষমতা দেন তারা অহংকারী হয় এটা কে না জানে আজ আমাদের আমার দেশের আমার দেশের মানুষ কতটা অহংকারী সামান্য একটু ক্ষমতা সামান্য একটু পাওয়ার সামান্য একটু চেয়ার টেবিল অথচ কিভাবে কিভাবে তারা অহংকার হয়ে যায় আল্লাহ তালা ঘটনা বর্ণনা করেছেন কমে আদের কথা যারা বলতো এভাবে মান না কৌয়া মান আসাধ্যমিন না কৌয়া মান না কৌয়া আমাদের থেকে আর শক্তিশালী কে আছে অহংকারে পা মাটিতে পড়ে না রসুল্লাহ সাল্লামে হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহতালা ওই জাতীয় তিন ব্যক্তিকে আল্লাহ তালা এতটাই ঘৃণার চোখে দেখেন দিনে যে দিকে নজরও আল্লাহ দিবেন না এর মধ্যে ফকির গরিব অসহায় হওয়ার পরও যে অহংকার করে এটা বহুত বড় বহুত বড় একটি খারাপ অভ্যাস এমনিতে অহংকার করা খারাপ তারপর আবার যদি গরিব হয় অসহায় হয় অথচ দেখুন আমরা সামান্য একটু টাকা পয়সা একটু গাড়ি একটু বাড়ি একটু রাজনীতি একটু ক্ষমতা একটু সামান্য কিছু পেলেই কী পরিমাণ অহংকার হয়ে যায় যেন আমি আর মানুষকে মানুষ মনে করি না এটা ভালো নয় মান আসাধ্য মিন্না কুয়া আজ ওই সমস্ত জালেমদের মুখের দিকে তাকিয়ে দেখুন কত অসহায়তরা মান আসাধ্য মিন্না কুয়া কমে আদ কারিমে ঘটনা বর্ণনা করা হয়েছে তারা এই দাবি করত মান আসাধ্য মিন্না কুয়া কে আছে আমাদের থেকে শক্তিশালী ক্ষমতা দেওয়ার আল্লাহ তালা জবাব দিয়েছেন আওয়ালামিয়ারাও আন্নাল্লাহ্লা কাহুম হু আসাধ্য মিন হুম কৌয়া করোনা ভাইরাস পৃথিবীতে ছড়িয়েছে দেখুন মিলে কিনা আল্লাহ বলেন আওয়ালামিয়ারাও তোমরা কি দেখো না আল্লাহ আল্লাদি খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হু আসাধ্য মিনহম কুওয়া তিনি তোমাদের উপর শক্তিশালী ওই ভাইরাস তো আল্লাহ সৃষ্টি করেছেন করোনা ভাইরাস আল্লাহ সৃষ্টি করেছেন যারা দাবি করো মান আসাধ্য মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ বলেন তোমাদেরকে যেমন আমি সৃষ্টি করেছি ও ভাইরাসকে তো আমি সৃষ্টি করেছি হু আসাধ্য মিনহম কৌয়া আওয়ালামিয়ারাও আন্নল্লাহ্লাদি খালাকুম হু আসাদ্য মিনহম কৌয়া সম্মানিত দিনী বন্ধুরা কোরআন আমাদেরকে বাতলে দিচ্ছে গাইডনেস করতেছে আমাদের কি হওয়া উচিত এই সমস্ত বিবাদ আবাদের মাধ্যমে আমাদের কতটুকু সংশোধন ইন্টারনালি কতটুকু সংশোধন আমাদের থিঙ্কিং আমাদের মাইন্ডের কতটুকু সংশোধন পরিচ্ছন্নতা পবিত্রতা হওয়া প্রয়োজন যদি এখনো হুশ না আসে তাহলে কবে আর হুশ আসবে সম্মানিত দিনী বন্ধুরা বর্তমান সময়ে করোনা ভাইরাস এটিও একটি মেসেজ দেয় আমাদেরকে যে আল্লাহ তালার এই মাখলুক আমাদের উপরে আল্লাহ তালা মশল্লাদ করে দিয়েছেন এটি আমাদের হাতের কামাই জহারাল ফাসাদফিল বারি বল বাহারি বিমা কাসাবাত যা কিছু জলে এবং স্থলে বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই পৃথিবীর গোটা মেডিকেল সায়েন্স কিছুই করতে পারবে না আল্লাহ তালার এই মাখলুকের সামনে কারণ আল্লাহ তালা পৃথিবীতে এই ছোট্ট ছোট্ট মাকলুকাত এগুলো আল্লাহ তালার সৈন্য এগুলো আল্লাহ তালার সোলজার আল্লাহ তালা করিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বলেছেন মাকরাসার নামে একটি ছুরা আছে একটি ছুরার নাম মাকরাসা। বন লোক লোকরা তারা অহংকারী হয়েছিল এবং নবীদের কথা তারা মানেনি মুসালা সাল্লামের বাণী তাওরাতের শিক্ষা তারা অ্যাভয়েড করেছিল পৃষ্ঠ প্রদর্শন করেছিল আল্লাহ তালা ওই জাতিকে সাহস্তা করতে এই জাতীয় ভাইরাস পাঠিয়েছিলেন এই জাতীয় এই জাতীয় সোলজার আল্লাহতলা পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট মাখলুব আল্লাহ তালা কর্মকালী মধ্যে বলেন ফারসল্লাহ আলি তুফান অল জারাদ অল কুম্মালা ওরা ছিল অপরাধী আমি তাদের কাছে তুফান পাঠিয়েছিলাম অল জারাদা অল কুম্মালা কুম্মালা বলা হয় সার পোকাকে বা সার পোকা আল্লাহ তালা এই জাতীয় সার পাঠিয়েছিলেন মশা পাঠিয়েছিলেন ব্যাং পাঠিয়েছিলেন ফরিং পাঠিয়েছিলেন আল্লাহর দেয়া ফরিং আল্লাহর পাঠানো গজবের ফরিং আল্লাহর পাঠানো গজবের ব্যাঙ আল্লাহর পাঠানো গজবের সার পোকা নিস্তেনাবুত করে দিয়েছিল কানুন কারিম আল্লাহ বলতেছেন অল জারাত অল কোম্মাল অদ্দফা দেয়া অদ্দামা আয়াতিম মুফাসালাতিম ফাস্তাকে বারু অকানু কৌমা মুজরিমিন সুতরাং গোটা পৃথিবীর বর্তমানে গোটা পৃথিবী এখন আপনি জানেন লন্ড ভণ্ড একাকার হয়ে গেছে সামনে আরো বিপদ আছে সামনে আরো মহা বিপদ আছে লন্ড ভন্ড একাকার করে দিবে এটা ইনফরমেশন এটা মেসেজ এটা ব্রডকাস্ট মেসেজ বর্তমান সময়ে উৎসবের নামে গান বাদ্যের বিভিন্ন রকমের কীর্তিকলাপ বিভিন্ন সার্বজনীন উৎসব বিভিন্ন রকমের বাদ্য বাদ্যযন্ত্র মিশ্রণ নগ্ন নারীদের নগ্ন নারীদের বাধাহীন মিশ্রণ তরুণ তরুণীদের বেসামাল কীর্তিকালাপ উচ্চ শব্দে ইবলিসের হাসি এবং এই জাতীয় বিভিন্ন রকমের উৎসবের নামে আল্লাহ তালাকে আল্লাহ তালার বিধানকে কোরআন এবং সুন্নার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে ক্ষমতাধার বিভিন্ন ব্যক্তি এমন আজেবাজে কথা বলতেছেন কোরআন এবং সুনার পরিপন্থী এগুলো মাইশিয়াতকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে এগুলো মাইশিয়াতকে সমাজ ব্যবস্থাকে আজাব এবং গজব আল্লাহর লানতার অভিশাপের দিকে ঠেলে দিচ্ছে পৃথিবীর কোনো উন্নতি শিখরের কোন মেডিকেল সায়েন্সের কোনো সূত্র দিয়েই কোনোই লাভ হবে না কারণ আল্লাহর এই সোলজার আল্লাহ তালা যেভাবে করে ভাইরাস ছোট্ট বিন্দু পাঠিয়ে দিয়েছেন যেভাবে করে বন ইসরা টাকা কারণে নদীর শিক্ষা গ্রহণ না করার কারণে আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন রকমের আজাব পাঠিয়েছিলেন তুফান পাঠিয়েছিলেন ব্যাংক পাঠিয়েছিলেন সারপোকা পাঠিয়েছিলেন টিড্ডি পাঠিয়েছিলেন এগুলো তাদের জীবনকে বরবাদ করে দিয়েছিল করানুল করিম শিক্ষা দেয় আমাদেরকে যেহেন পরিস্থিতি আমাদেরকে প্রত্যাবর্তন করা উচিত ইউ টার্ন নেওয়া উচিত সময় আছে এখনো ইউ টার্ন নিন করুন তা না হলে সামনে কিন্তু আরো বড় ধরনের বিপদ অপেক্ষা করতেছে যেই সমাজ থেকে যেই সমাজে অশ্লীলতা অসভ্যতা বেলাল্লা বেলাল্লাপানা বেবিচারের কালচার যখন সমাজে ছড়িয়ে যায় তখন আল্লাহ তারা এই জাতীয় বিপদ আপদ পাঠিয়ে দেন আজকের জিনার কালচার যেন ট্রেনিং নেওয়া হচ্ছে আজ ঘরে ঘরে বেহাই বেশ আল্লাহ তালার কানুন যে যেই সমাজে জাতীয় বেহায়াপানা বেলাল্লাপানা ছড়ায় তখন রসুল্লাহ সাল্লাম থেকে আমরা হাদিস জানি ইবনে অমর আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করা হয়েছে ইবনে মাজার হাদিস লামতির যখন কোনো সমাজে অন্যায় অসত্য বেলাল্লাপানা বেহায়াপানা এবং বেবিচারের মতন এই জাতীয় বিষয়ে যখন সমাজে ছড়িয়ে পড়ে যেই কমের মধ্যে এই জাতীয় বেহায়াপানা আম হয়ে যাবে বেবিচারের এবং বেবিচারের কালচার যখন উন্মুক্ত হয়ে যায় তখন আল্লাহ তালা সেখানে বিভিন্ন রকমের বিপদ আপদ পাঠিয়ে পাঠাবেন এমনি অমর আল্লাহ তালা আনু থেকে এমনি মাজার এই বর্ণনা আজকের খারাপই আমাদের সমাজে কিভাবে বিস্তৃত হয়ে আছে আসে কত যখন কোন কমের মধ্যে কোনো অবস্থা কোন মহাসড়ার মধ্যে বেহায়াই যখন উন্মুক্ত হয়ে যাবে সরম বেহায়া যখন উঠে যাবে ইল্লা ফাশা তাউন তখন ওই সমাজের মধ্যে অর্থাৎ প্লেগ মহামারী ছড়িয়ে পড়বে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে আমি হাদিসের মধ্যে যে এমন এমন বিমারি এমন এমন রোগ সেই সমাজে ছড়াবে যা পূর্বে পূর্বে যার নামও মানুষ জানত না বিভিন্ন রকমের বিপদ আপদ বিভিন্ন রকমের অসুখ বসুখ ছড়াবে যেগুলো পূর্বে কখনোই ছিল না আজ এই করোনা ভাইরাস সম্পর্কে পূর্বে মানুষ কিছুই জানত না এবার দেখুন রসুল্লাহ সাল সাল্লামের এই কথা কিভাবে করে আজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা এমন বিমারি এমন ধরনের বিপদ আপদ আজ সমাজে আল্লাহতলা দিয়েছেন যা পূর্বের মানুষও জানত না আজকের এই এই সমস্ত দৃশ্য আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই তার মানে পাতা খবর হল এটাই যে আসলে মূলত আমরা আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেছি সম্মানিত তিনি বন্ধুরা সর্বশেষ আমরা আলোচনা করব যে এই ভাইরাস থেকে আমরা বাঁচার ক্ষেত্রে আমরা কী ধরনের প্রোটেক্ট ব্যবহার করতে পারি তার আগে ছোট্ট একটি বিষয় তা তাহলে আমরা জানি যে চাইনিজদের মধ্যে এই ভাইরাস এসেছে এবং তারা বিভিন্ন রকমের যে সমস্ত বিষয়গুলো শরিয়াতে জায়েজ করে না অর্থাৎ বিভিন্ন ধরনের রকমের পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন খাবার খাদ্য তারা যেগুলো কোনো মানুষের স্বাভাবিকভাবেই চাহিদার মধ্যে থাকে না সে জাতীয় খাবারও তারা অনায়াসে খায় এবং আমরা এটি সাধারণতভাবে আমরা জানি যে চাইনিজরা তারা কুকুর হোক বিড়াল হোক অথবা যেই রকমের প্রাণী হোক না কেন যত ধরনের প্রাণী জারাসিম কীট পতঙ্গ বিভিন্ন রকমের সবগুলো তারা খায় এবং আজকেরই দেখলাম যে তাদের সরকারিভাবে এই জাতীয় খাবারকে নিষিদ্ধ করা হয়েছে এবং হালাল খাবারের একটা মেনু তাদের কাছে এসেছে সম্মানিত বন্ধুরা এ বিষয়টি আমরা সকলেই জানি কম বেশি সেই সাথে সাথে আমি এই কথাও বলতে চাই মুসলমান নর এবং নারীদেরকে যে চাইনিজরা যেমন কুকুর বিড়াল বিভিন্ন রকমের পতঙ্গ যেটা খায় যেটাকে করিম জারাসিম বলেছে করিম যেটাকে খাবায়েস বলেছে যে সমস্ত বিষয়গুলো খাবায়েস আল্লাহ তালা বলেছেন কুলু মিনাত আল্লাহ আল্লাহ তালা বলেন যে তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো হার রিমা আলি হিমুল খাবায়স এবং আল্লাহ তালা হারাম করেছেন খাবায়েসকে খাবায়েস মানে যে সমস্ত জিনিস খেলে ক্ষতি হয় এই যে সমস্ত জিনিস খেলে ক্ষতি হয় এটা দু ধরনের হতে পারে চাইনিজরা যেমন কুকুর আর বিড়াল খেয়ে যেমন শারীরিকভাবে ক্ষতি হয় অনুরূপভাবে কথা ভুললেও চলবে না আপনি যে অন্যায়ভাবে সুদ আর ঘুষের টাকা খান এটা কি হালাল টাকা এটা কি যারা সিম নয় চাইনিজরা যেমন কুকুর আর বিড়াল খেয়ে বিভিন্ন কীটপতঙ্গ যেমন তার যেমন তাদের জন্য যারা তার থেকে হাজার গুণ যারা তার থেকে লক্ষ কোটি গুণ খাবায়স হলো আপনার ওই খাবার যেটা আপনি অন্যায়ভাবে ধোকাবাজি করে মিথ্যাবাজি করে প্রতারণা করে মানুষকে জনগণকে ঠকিয়ে জনগণের মার আত্মসাত করে বিভিন্নভাবে আপনি সুদ আর ঘুষের মাধ্যমে যেই টাকা পকেটে করে আপনি ফিরতেছেন যেই টাকা দিয়ে খাচ্ছেন ওই চাইনিজের কুকুর আর বিড়াল খাবার জারাসিম খবি সাত থেকে কোটি গুণ আরও জারাসিম আর হবি সাত হল আপনার পকেটের ওই টাকা যেগুলো মানুষের সাথে প্রতারণা করে অন্যায়ভাবে আপনি সংগ্রহ করে সম্মানিত সুধি দুনিয়াবি প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা আসবাবের সাথে সংযুক্ত রেখেছেন আল্লাহ এটাকে বলেন সুতরাং জাতীয় ভাইরাস থেকে আমরা বিভিন্ন রকমের দোয়া পাঠ করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্বাভাবিকভাবেই বর্তমানে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার একটি দোয়া উল্লেখ করা হয় আবুদাউদ্দে এবং তিরমিজের হাদিস যদিও এটি করোনা ভাইরাস সম্পর্কেই বলা হয় নাই তবে যাবতীয় উম্মাদ কুষ্ঠরোগ বিভিন্ন রকমের কঠিন বেদি থেকে আশ্রয়ে প্রার্থনার কথা বলা হয়েছে সেই সাথে সাথে আরেকটি কথা মনে রাখবেন সমস্ত মুসলমানদের ভাই এবং বোনদের কাছে যেই মিনতিটি আর তা হল প্রতি পাঁচ অক্ত সালাতের পূর্বে আপনারা অজু করুন আর অজু করার ক্ষেত্রে মনে রাখবেন নাকে পানি দেওয়া এবং গড়গড়া করা যদিও এটি সুন্নাত কিন্তু তারপরেও করোনা ভাইরাস সম্পর্কে যারা গবেষণা করেছেন তারাই উল্লেখ করেছেন যে বর্তমান সময় করোনা ভাইরাস যে পরীক্ষা করগুলো করা হয় নাকের সিলেসা এবং গলা থেকে নিয়ে আমরা যদি নাকে পানি দেওয়াটা যা রসুল্লাহ আসলামের সুন্নাত এবং গলায় গড়গড়া করা এই কাজগুলো যদি আমরা করি আশা করি আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো স্বাভাবিকভাবেই এই জাতীয় ভাইরাস থেকে দূরে থাকার জন্য চিকিৎসা বিজ্ঞান বলে বারবার হাত মুখ ধোয়া চেহারা ধৌত করা কুলি করা ইত্যাদি আর আমরা যদি পাঁচ অক্ত সালাতের পূর্বে আমরা যদি অজু করি আর সেই অজু করার মধ্যে যদি নাকে পানি দেই এবং গড়গড়া করি আশা করি এটি একটি বহু বড় ধরনের প্রোটেক্ট সেই সাথে সাথে আমরা এই দোয়া করতে পারি আল্লাহ হুম্মা ইন্নি আউদুবি কামিন আল বারাসি অল জুনুনি অল জুজামি আমিন সাইল আসমা আসকাম যে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট ধবল উম্মত কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন বেদি থেকে আশ্রয় আশ্রয় প্রার্থনা করি অনুরূপভাবে আমরা দোয়া পড়তে পারি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এছাড়াও আরো বিভিন্ন রকমের দোয়া যেগুলো সকাল সন্ধ্যার যে সমস্ত আজকারগুলো রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন আউদুবিল্লাহি ওকদ্রতিহী মিনসার রিমাদু হাদিরু আমি বিভিন্ন রকমের ভয়ের আশঙ্কা এবং অনিষ্ট থেকে আল্লাহ সম্মান এবং শক্তির মাধ্যমে আশ্রয় প্রার্থনা করি সেই সাথে সাথে বিভিন্ন বিপদাপদে পরিতব্য দোয়া। লা ুল হালিমুল লাহাই লুল হালিমুল হাকিম লাহাই লহুর রব্বুল আরশিল আজিম লাই ইহর রব্বুল সামাত রব্বুল আরশিল করিম এভাবে করে সকাল সন্ধ্যার জিগির আজকার তাজবি তাহলিল সমূহ আল্লাহ তালার কাছে প্রার্থনা ক্ষমায়স্তেগার এবং সেই সাথে সাথে জীবনের অন্যায় থেকে প্রত্যাবর্তন করা এবং হালাল রুটি রুজি অন্বেষণ করা তাহলে আমরা এই জাতীয় ইন্টারনাল এবং আউটনাল সমস্ত ধরনের ভাইরাস সমস্ত ধরনের যারা থিম সমস্ত ধরনের খাবি সাত থেকে আমরা নিজেদেরকে পুত পবিত্র রাখতে পারবো এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবো এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পুরস্কার পুরস্কৃত হব এবং এই জাতীয় দুনিয়া বিবদ আপদ থেকে আমরা হেফাজত থাকতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ দিকে প্রত্যাবর্তন আল্লাহ তালাকে স্মরণকারী যাকিরিনদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সামিল করুক এবং আমাদের ভুলগুলো আমরা যেন বুঝতে পারি এবং সচেষ্ট হতে পারি এবং অন্যের কাছেও যাতে করে এই বিষয়গুলো বলতে পারি তাদেরকেও যেন প্রত্যাবর্তন করাতে পারি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করি হাজা মিনিউল ইমু ইন্দল্লাহ আল্লাহ আলম ইসবাব আসল্লাহু আলহ সঈদিনা মহাম্মদিন নবীল উম আলী আসলাম